গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 18,403টি এবং পরীক্ষা হয়েছে গত 24 ঘন্টায় 17,214টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 5,33,717টি নমুনা এবং 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,862 জন এবং এ পর্যন্ত শনাক্ত 94,481 জন। 24 ঘন্টায় শনাক্ত বিবেচনায় পরীক্ষার হারে শনাক্তর হার 22.44%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,237 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 36,264 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 38.38%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 53 জন এ পর্যন্ত 1,262 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.34%। যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ 47 জন, নারী 6 জন। বয়স বিভাজনে 11-20 বছর 1 জন, 21-30 বছর 3 জন, 31-40 বছর 2 জন, 41-50 9 জন, 51-60 19 জন, 61-70 10 জন, 71-80 8 জন এবং 81-90 বছরের মধ্যে 1 জন। বিভাগ বিভাজনে ঢাকা বিভাগে 30 জন, চট্টগ্রাম বিভাগে 14 জন, রাজশাহী বিভাগে 4 জন, খুলনা বিভাগে 3 জন, বরিশাল বিভাগে 1 জন এবং ময়মনসিংহ বিভাগে 1 জন। হাসপাতালে মারা গেছেন 34 জন, বাড়িতে 18 জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছে 1 জন। 24 ঘন্টায় নতুন করে আইসোলেশনে 635 জন, 24 ঘন্টায় আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 359 জন। এ পর্যন্ত আইসোলেশনে 16,479 জন, এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 6,177 জন, বর্তমানে আইসোলেশনে আছেন 10,302 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে এসেছেন 3,421 জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইন 3,26,779 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 2,544 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 2,64,233 জন, বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 62,546 জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের প্রতিষ্ঠান 629টি উপজেলা এবং জেলা পর্যায়ে এবং তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন সেবা দেওয়া যায় 31,991 জনকে এইসব প্রতিষ্ঠান থেকে।